নমস্কার, মাধুর স্পেশাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একদম স্পাইসি আর ক্রিস্পি এই চিকেন রেসিপিটা আপনার অতিথি আপ্যায়ন বা নিজেকে খুশি করতে একদম সেরা। এই রেসিপিটা বিশেষভাবে স্টার্টার হিসাবেই পরিবেশন করা হয়। ক্রিস্পি চিকেন বানানোর জন্য এখানে 500 গ্রাম বোনলেস চিকেন এরকম লম্বা আর পাতলা স্ট্রিপসে কেটে নিয়েছি। চিকেন ম্যারিনেট করব, তার জন্য সবার প্রথমে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি, দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টিস্পুন সয়া সস, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1টা ডিম ফাটিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, চিকেন ম্যারিনেট হওয়ার জন্য আধা ঘন্টা ঢেকে রেখে দেব। চিকেনটা খেতে ক্রিস্পি হয় যেন, তার জন্য একটা কোটিং তৈরি করতে হবে। লাগছে 1/4 কাপ ময়দা আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এখন ম্যারিনেট করা চিকেন পিসগুলো ঠিক এইভাবে একে একে কোট করে নিতে হবে। এই প্রসেসের জন্য চিকেন পিসগুলো ভাজার পর অনেক ক্রিস্পি খেতে হয়। চিকেন পিসগুলো সব ভালোভাবে কোট করে নেওয়া হয়েছে, এখন ভেজে নেব। দিচ্ছি সাদা তেল, চিকেন পিসগুলো 10 মিনিটের জন্য ভেজে নেব। এরকম আরও অনেক এক্সাইটিং রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে আপনার পছন্দ মতো রেসিপিটা দেখে নিয়ে ঝটপট বানিয়ে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেন পিসগুলো গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকেন পিসের সেকেন্ড ব্যাচটাকেও আমি একইভাবে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। ক্রিস্পি চিকেন রেসিপিতে চিকেন পিসগুলো আরও এক্সট্রা ক্রিস্পি বানানোর জন্য ফ্রাইড চিকেন পিসগুলো 15 মিনিট পর ডাবল ফ্রাই করে নেব। এতে করে চিকেন পিসগুলো একদম রেস্টুরেন্টের ক্রিস্পি চিকেনের মতোই ক্রিস্পি হবে। 5 মিনিটের জন্য আরও ভেজে নিতে হবে। আমার সাথে সোশ্যালি কানেক্ট হতে মাধুরী স্পেশালকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। এরপর দিচ্ছি কুচনো রসুন, আর দিচ্ছি কুচনো আদা, কিউব শেপে কাটা 3টে পেঁয়াজ দিলাম, দিচ্ছি বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। ক্রিস্পি চিকেন কিন্তু একটা ড্রাই রেসিপি, এতে একদম জলের ব্যবহার হয় না। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না, যাতে ক্রাঞ্চি থাকে সেই স্টেজ হওয়া অবধি 2 মিনিটের জন্য হালকা ভেজে নেব। একটা লাল ক্যাপসিকাম লম্বা করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি।
এরপর একটা সবুজ ক্যাপসিকাম একই রকম লম্বা করে কেটে নেওয়া দিয়ে দিচ্ছি। এটাকেও 2 মিনিটের জন্য হালকা ভেজে নেব। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। আর দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো কেচাপ। দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এরপর ডাবল ফ্রাইড চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টে কিন্তু ম্যান্ডেটরিলি রেড ফুড কালার ইউজ করে, এতে রেসিপির প্রেজেন্টেশনটা অনেক বেটার হয়। তাই রেসিপিটাতে রেস্টুরেন্ট এফেক্ট আনার জন্য এখানে রেড ফুড কালার ব্যবহার করছি। এই রেসিপিটা আমার ফেভারিট স্টার্টার, আর রেস্টুরেন্টে গেলে এটা আমার কম্পালসারি অর্ডার। তবে বাড়িতে বানানো এই ক্রিসপি চিকেন স্বাদের তুলনায় কিছু কম না, অতটাই ইয়াম্মি। তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন। এবার সবশেষে ড্রাই রোস্ট করা সাদা তিল ছড়িয়ে দিলাম। দারুণ! আজই বানিয়ে ফেলুন এই ডেলিশিয়াস ক্রিসপি চিকেন। রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করে আমার মোটিভেট করুন। সাবস্ক্রাইব আর বেল বাটন প্রেস করুন প্রতিটি নতুন রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য। সাবস্ক্রিপশন একদম ফ্রি।